কলকাতায় সাকিব আল হাসান একটি পূজা মণ্ডপে কালী পূজা উদ্বোধন করেছেন। গত 12 অক্টোবর এমন খবর গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে। কলকাতার কয়েকটি গণমাধ্যম এবং পূজার আয়োজকরাও জানিয়েছিলেন সাকিব সেখানে কালী পূজা উদ্বোধন করতে গিয়েছেন। সেই থেকে সমালোচনা চলছেই, এতদিন এই বিষয়ে মুখ খোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে সাকিব প্রকাশ্যে আসলেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানালেন যা ছড়িয়েছে সেই খবর সত্যি নয়, পূজা উদ্বোধন করেননি বলে দাবিও করলেন সাকিব, তবে পূজা মণ্ডপে গিয়েছেন বলে ক্ষমাও চেয়েছেন তিনি। সাকিব ক্ষমা চেয়ে বলেন, অবশ্যই ঘটনাটি স্পর্শকাতর, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি, ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি নিয়ে আমরা জীবন চলাচল করি, আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। এরপর পুরো ঘটনাটি খুলাসা করেন সাকিব। তিনি বলেন, সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি, কিন্তু আসলে আমি পূজা উদ্বোধন করতে যাইনি, করিও নি, এটা প্রমাণ আপনারা পাবেন। ওখানে অনেক সাংবাদিক ভাই ছিলেন যাদের ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, এছাড়া কার্ডে লেখাও আছে কে আসলে পূজা উদ্বোধন করেছেন এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগেই। যে জায়গাটিতে আমাদের অনুষ্ঠান হয়েছে সেটি পূজা মণ্ডপ ছিল না, সেখানে একটি স্টেজ ছিল, পুরো অনুষ্ঠানটি সেখানে করা হয়। প্রায় 40-45 মিনিট আমি সেখানে ছিলাম, সেখানে ধর্ম বর্ণ নিয়ে কোনো কথা হয়নি, তবে পূজা মণ্ডপে গিয়েছিলেন সেটি অস্বীকার করেননি সাকিব, কেন গিয়েছিলেন সেই ব্যাখ্যাও দিলেন। সাকিব বলেন, সেই অনুষ্ঠানের মঞ্চের পাশেই পূজা মণ্ডপ ছিল, গাড়িতে আমার উঠতে হবে, অনেকগুলো রাস্তা বন্ধ ছিল, তাই পূজা মণ্ডপ পার হয়ে আমার যেতে হতো। যাওয়ার সময় পরেশদা যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার অনুরোধে আমি প্রদীপ প্রজ্বালন করি, যেহেতু আমি কলকাতায় অনেকদিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে, তাই সবার অনুরোধে সেখানে ছবি তুলতে দাঁড়াতে হয়। ছবি তুলে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সাথে বাক বিতণ্ডতা হয়, হস্তাহস্তি হয় কিছুটা। সেই ঘটনার কারণে আসলে আমরা ওদিক দিয়ে আর যেতে পারিনি, পরে অন্য রাস্তা দিয়ে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল একরকম। পূজা উদ্বোধন করেছেন যিনি, তার পরিচয় ওই ভিডিওতে দিয়েছেন সাকিব। কার্ডে তার পরিচয় এভাবে লেখা, ফিরহাদ হাকিম, প্রশাসনিক প্রধান, কলকাতা পৌরসভা মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তারপরও যেহেতু মুসলিম হয়ে পূজা মণ্ডপে গিয়েছেন তাই এটাকে ভুল হিসাবে মেনে নিচ্ছেন সাকিব। তার কথা, হ্যাঁ যেটা হয়েছে 2 মিনিটের মতো আমি পূজা মণ্ডপে ছিলাম, সেটি নিয়ে সবাই বলছে, তারা ধারণা করছেন আমি পূজার উদ্বোধন করেছি, সেটি আমি কখনোই করিনি, একজন সচেতন মুসলমান হিসাবে করব না, তারপরও হয়তো সেখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি আমি খেয়াল রাখবো।